ब्यूटीफुल हिस्ट्री पक्ष के जाना आंतरिक शुभेच्छा और अभिनंदन। तो आज के आबार एक नतून भिडियो नहीं हाजिर हो WBCS प्रिलिमिनारि एक्साम। तो आज के जो विषयटी हे हलो लाइफ साइंस। तो लाइफ साइंसर ओपरे आज के एक बाछाईकृत भिडियो ये करा। तो ये 25 प्रश्न रखा हो। चलो बंधुरा परीक्षा दीते जावर आगे एक झलक देखे नहीं। तो प्रथमत प्रश्न जेटा रही है क्वेश्चन नम्बर 1, जलातंग रोगे टीका आविष्कार करें। तो ये प्रश्नटी सठिक उत्तरटी है ऑप्शन बी, लुई पास्तर। क्वेश्चन नम्बर 2, इकोलोकेशन तंत्र देखा जाए। तो ये प्रश्नटी सठिक उत्तरटी है ऑप्शन ए, बादुर। क्वेश्चन नम्बर 3, शालक संश्लेषेर अंधकार दशा क्लोरोप्लास्टेर डैश घटे। तो ये शून्यस्थान सठिक उत्तरटी है ऑप्शन बी, स्टोमाय। और प्रश्न आरेकटा जेने नेওয়া যাক, आलोक दशाटी घटे ग्रानाय। क्वेश्चन नम्बर 4, पाक्सनिया ग्रामिनिस नामक छत्राकटी डैश सृष्टि करे। तो ये प्रश्नटी सठिक उत्तरटी है ऑप्शन बी, गमेर मरीचा रोग। क्वेश्चन नम्बर 5, काकड़ा बीचेर शास अंग हलो। ये प्रश्नटी सठिक उत्तरटी है ऑप्शन सी, बुकलांग। क्वेश्चन नम्बर 6, देह परिपोषक खाद्य ऑप्शन ए, कार्बोहाइड्रेट ऑप्शन बी, प्रोटीन ऑप्शन सी, लिपिड ऑप्शन डी, ओपरे सबगुलि। तो ये प्रश्नटी सठिक उत्तरटी है ऑप्शन डी, अर्थात ऊपर सबगुलि। क्वेश्चन नम्बर 7, प्रोटीनेर सरल रूप। तो ये प्रश्नटी सठिक उत्तरटी है ऑप्शन ए। अमीनो एसिड। क्वेश्चन नम्बर 8, कोषेर प्रोटीन फैक्टरी बोला है। तो प्रश्नटी सठिक उत्तरटी है ऑप्शन बी, राइबोजम। ऊपर न्यूक्लियस के कोषेर मस्तिष्क बोला है, माइटोकॉन्ड्रिया के कोषेर शक्तिघर बोला है। क्वेश्चन नम्बर 9, ठेस मूल देखा जाए। तो ये प्रश्नटी सठिक उत्तरटी है ऑप्शन डी, क्या क्या गाचे ठेस मूल देखा जाए, एछाड़ा आग गाते देखा जाए, बाकी गुलाते सब शास मूल देखा जाए। क्वेश्चन नम्बर 10, प्राथमिक जलज प्राणी हलो। ये प्रश्नटी सठिक उत्तरटी है ऑप्शन ए, माछ, बाकीगुलो सब गौण जो प्राणी। क्वेश्चन नम्बर 11, मानुषेर 100 ml रक्त ग्लुकोजेर स्वाभाविक परिमाण। तो प्रश्नटी सठिक उत्तरटी है ऑप्शन सी, 80 থেকে 120 mg। क्वेश्चन नम्बर 12, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি।
তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। বাকিগুলো একবার জেনে নিই আমরা। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল, ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম থিয়ামিন, ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে ট্যাকোফেরল। তো এখানে অপশন সি কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 13, রক্ততন্ত্রে সাহায্য করে। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন এ অণুচক্রিকা। কোয়েশ্চেন নাম্বার 14, শ্বেতকণিকার গড় আয়ু কতদিন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি 1 থেকে 15 দিন। তো বাকি কোটা একবার জেনে নিই আমরা। লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। তবে অণুচক্রিকার গড় আয়ু হচ্ছে 3 থেকে 10 দিন। কোয়েশ্চেন নাম্বার 15, কোনটি প্রোটিন ভঙ্গ উৎসেচক নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি লাইপেজ। লাইপেজ প্রোটিন ভঙ্গ নয়। কোয়েশ্চেন নাম্বার 16, স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি সি, সি ভিটামিনটি স্নেহ পদার্থে দ্রবণীয় নয়। কোয়েশ্চেন নাম্বার 17, নিম্নলিখিত কোনটি স্বল্প মাত্রিক মৌলিক উপাদান নয়। তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন ডি এফ ই অর্থাৎ লৌহ। কোয়েশ্চেন নাম্বার 18, হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ পেরিকার্ডিয়াম, আর প্লোরা হলো ফুসফুসের আবরণ। কোয়েশ্চেন নাম্বার 19, হার্ট অ্যাটাকের কারণ। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন বি, রক্তে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পেলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোয়েশ্চেন নাম্বার 20, গোবর গ্যাসের মুখ্য উপাদান হল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, এ এখানে এস লেখা হয়েছে ভুল করে, তো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21, পেশির ক্লান্তির জন্য দায়ী। তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন বি ল্যাকটিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 22, অধিক উচ্চতায় উড়ার সময় পাখিদের শ্বাসকার্যে কোনো সমস্যা হয় না কেন। তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন সি, তাদের অতিরিক্ত বায়ুথলি থাকে এই কারণে।
क्वेश्चन नम्बर 23, কোনো ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার দেহে কোনটির অভাব দেখা দেবে? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন এ, অণুচক্রিকা। কোশ্চেন নাম্বার 24, পাউরুটি চিবানোর পর মিষ্টি মনে হয়, কারণ? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন এ, কার্বোহাইড্রেট শর্করায় রূপান্তরিত হয়। শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 25, জমা জলে মশার উপদ্রব কমাতে কেরোসিন তেল ঢালা হয়, কারণ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, এটি লার্ভাদের শ্বাসরোধ করে। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে একটি সাবস্ক্রাইবার করে অবশ্যই ভিডিওটাকে ছড়িয়ে দিও। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ।